বাম কংগ্রেস জনপ্রতিনিধিদের বাদ দিয়ে বিশাল পুলিশের উপস্থিতিতে মঙ্গলবার সকালে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বড়ুই গ্রাম পঞ্চায়েতের বিদ্যানন্দপুর গ্রামে পথশ্রী প্রকল্পের রাস্তা শিলান্যাস করলো তৃণমূল কংগ্রেস। পথশ্রী প্রকল্পের অধীনে 10 লক্ষ টাকা বরাদ্দকৃত অর্থে 260 মিটার রাস্তার শিলান্যাসে এদিন উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর 1B ব্লকের সভাপতি তথা জেলা পরিষদের সদস্য মর্জিনা খাতুন, জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম ও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের বিডিও সৌমেন মণ্ডল। শিলান্যাসকে কেন্দ্র করে দ্বিতীয়বার যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় তার জন্য হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেওদুত গঞ্জাম ও এসডিপিও সোমনাথ সাহার নেতৃত্বে আগে থেকে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল। উল্লেখ্য, গত শনিবার এই রাস্তা শিলান্যাসকে ঘিরে বাম কংগ্রেস ও তৃণমূলের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষকে শান্ত করতে গিয়ে বিডিও সৌমেন মণ্ডলের হাত কেটে যায়, যার ফলে শিলান্যাস স্থগিত করতে বাধ্য হয় বিডিও। এরপর সমস্যার সমাধান করে এদিন তৃণমূল নেতৃত্বরা শিলান্যাস করেন। জেলা পরিষদের কৃষি ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম বলেন, পথশ্রী 3 প্রকল্পের অন্তর্গত এই রাস্তার শিলান্যাস হলো সিপিএমের কিছু নেতা সেদিন মানুষকে ভুল বুঝিয়ে গণ্ডগোল পাকিয়েছিল। পথশ্রী 3 প্রকল্পের ভোট দেখে এলাকার মানুষ বুঝতে পেরেছে মমতা ব্যানার্জির বরাদ্দকৃত অর্থে কাজ হচ্ছে। বিডিও সৌমেন মণ্ডল জানান, এদিন পুলিশের উপস্থিতিতে শান্তি শৃঙ্খলভাবে রাস্তার শিলান্যাস হয়েছে, এলাকার মানুষ এতে খুশি। এখানে সবাই উপস্থিত হয়েছে, আমাদের মাননীয় হর্ষ প্রধান বিডিও সাহেব আছেন, আমাদের জেলা পরিষদের সদস্য মার্জিনাদি এবং এখানে অনেক পাবলিক রিপ্রেজেন্টেটিভ আজকে বড় অঞ্চলের সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে এটা পথশ্রী প্রকল্প, মুখ্যমন্ত্রীর প্রকল্প, রাজ্য সরকারের টাকা ব্যয় এই বিদানন্দপুর গ্রামে দিদিকে বলো যে একটা প্রোগ্রাম সিএম যেটা খুলেছিলেন সেটাকে ভিত্তি করে আজকে এখানে শুভ শিলান্যাসটা হলো। এবং এই রাস্তাটার লেন্থ হলো 260 মিটার, অর্থ 10,35,000 সামথিং টাকা, এবং চওড়াটা হবে আপনার গিয়ে 3 মিটার, অর্থাৎ 10 ফিট টোটাল। তো আজকে আমরা সবাই মিলে এখানে আছি এবং ভারতবর্ষের 29টা রাজ্য, তার মধ্যে একটাই রাজ্য যেই রাজ্যে এই পথশ্রী প্রকল্প মমতা ব্যানার্জি দিয়েছেন বলে আজকে রুরাল গ্রামীণ আজকে সুফল আমরা কিন্তু পাচ্ছি। আজকে আমরা দিদিকে অনেক ধন্যবাদ জানাই যে আমরা গ্রামে খেটে খাওয়া মেহনত মানুষের জন্য যে আপনি প্রকল্পগুলো নিয়েছেন এবং সারা পশ্চিম বাংলার মাটিতে আইএস আইপিএস এবং বিডি সাহেবরা প্রত্যেকটা বাড়িতে গিয়ে গিয়ে যেভাবে মানুষের এই যে প্রকল্পের মধ্য দিয়ে এবং আপনার গিয়ে কন্যাশ্রী রূপশ্রী থেকে নিয়ে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার বিভিন্ন প্রকল্প আজকে আধিকারিকরাও মাঠে নেমে গ্রামে গ্রামে গিয়ে বাড়ি বাড়ি গিয়ে সেটার সুফল কিন্তু এবং প্রশাসনের সহযোগিতায় আমরা কিন্তু মানুষের কাজ কিন্তু করতে পারছি। এর জন্য আমরা গোটা বিষয় নিয়ে সিপিএম নেতৃত্বের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনে নেব। এই যে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক, সেখানে 1টি গ্রাম পঞ্চায়েতও তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত নির্বাচনে দখল করতে পারেনি এবং পঞ্চায়েত সমিতি ব্লক সেটিও বাম কংগ্রেস জোটের দখলে রয়েছে। ফলে তৃণমূল কংগ্রেসের ওখানে একজন মন্ত্রী থাকা সত্ত্বেও হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের পঞ্চায়েতে তৃণমূলের পা রাখার জায়গা নেই। তাই আজকে যে কিছু কাজ, সেই কাজের যে উদ্বোধন বা শিলান্যাস বা কিছু, সেখানে জনপ্রতিনিধিদের প্রবেশ নিষেধ। গোটা বিষয় নিয়ে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে কি জানানো হচ্ছে শুনে নেব। গত কয়েকদিন আগে এই শিলান্যাস নিয়ে একটা আমরা গণ্ডগোলের খবর পেয়েছিলাম, সেখানে দেখেছিলাম ভিডিওকে হ্যাকেল হয়েছে। গতকাল সেটারই আবার পুনরায় শিলান্যাস করা হয়েছে, বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করে এবং সেখানে অঞ্চল যেহেতু বিরোধীদের, সেখানে কোনো বিরোধী দলের কাউকে ডাকা হয়নি। মানে তৃণমূলের যা পশ্চিমবঙ্গের নেচার, তারা একদলীয় রাজত্ব কায়েম করতে চাইছে, বিরোধীদের এখানে রাজনীতি করতে দিবে না, সেই জায়গাটাই বারে বারে সামনে আসছে।